মানতে হবে। বাস্তবতা হলো আজকে সাইদি সাহেবের ট্রায়াল করা হলো, তাকে ডেথ পেনাল্টি দেওয়া হলো। আমি বিষয়টা একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুঁজে দেখবার চেষ্টা করেছি। আমাদের গ্রেটার বরিশালে যে মানে অন্যতম মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার জলিল সাহেব ছিলেন, তারপরে নাম্বার টু যিনি ছিলেন মেজর শাহজাহান ওমর বীর উত্তম, তাকে আমি জিজ্ঞেস করেছি যে সাইদির বিষয়টা কি। তিনি বলেছেন যে আমার সেক্টরে যুদ্ধের নয় মাসের মধ্যে সাত মাসই, কারণ বরিশাল অঞ্চলটা নদী নালা খাল বিলে ঘেরা একটা অঞ্চল, যে সাত মাসই এটা মুক্ত অঞ্চল ছিল। বরিশাল হেডকোয়ার্টার শহর, পটুয়াখালী হেডকোয়ার্টার, এরকম দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ এলাকায় তার নিয়ন্ত্রণে ছিল। তিনি কোথাও কোন রাজাকার পিস কমিটির লোকজন এগুলিকে কোথাও তিনি থাকতে দেন নাই। আর তিনি বলেন যে এই নামে কারো একটা ইম্পর্টেন্ট কারোর কথা আমি শুনি নাই, এবং আমি তিনি বলছেন আমি শুধু না, আমার সেক্টরে অন্যতম আরেকজন মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দলের এখন সাথে রাজনীতি করছেন, মেজর জিয়া উদ্দিন, যিনি সুন্দরবন এলাকায় সম্প্রতি আহত হয়েছিলেন, আমরা দেখেছি, সেই জিয়া উদ্দিনকে তিনি জিজ্ঞেস করেছেন। জিয়া উদ্দিন সাহেব বলেছেন যে সাইদি নামে এই ধরনের বড় কোন রাজাকার ছিল, কিন্তু এইসব তাকে এইভাবে ট্রায়ালে এনে তার আগে যারা বড় বড় রাজাকার এখানে বা যুদ্ধ অপরাধী হিসেবে পরিচিত তাদের ট্রায়াল বাদ দিয়ে এইসব ট্রায়াল করা, যে সাইদি সাহেবের হাজার হাজার ভক্ত রয়েছে সারা দেশব্যাপী, সরকারের কি গোয়েন্দা সংস্থা নাই, সরকার কি জানে না যে এই ট্রায়ালটা এইভাবে এই করলে অন্য ট্রায়াল গুলি বাধাগ্রস্ত হতে পারে, আগে প্রকৃত অপরাধীটা করি, তারপরে সরকার কি করলো, এমন সময় এই রায়টা দিল যে দেশে একটা গন্ডগোল লাগুক, ভারতীয় রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করছেন, কিছুদিন আগে আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারত সফর করেছেন, তিনি সেখানে মানে অসাধারণ তাকে অভ্যর্থনা তাকে দেওয়া হয়েছিল, তার এখানে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে হবে, কিছু এখানে এটে করতে হবে, সেগুলি যাতে না করতে পারে সাইদি রায়টা দিয়ে পরিস্থিতিটা তো আওয়ামী লীগ ঘোলাটে করে।